বর্ষা মৌসুম এলেই দক্ষিণাঞ্চলে নদীনালা খালবিল বেষ্টিত এলাকায় নৌকার কদর বেড়ে যায়। এতে নৌকা নির্ভর এলাকাগুলোতে নৌকার চাহিদাও বাড়ে। আর এ বাড়তি চাহিদার যোগান দিতে ঝালকাঠির নৌকা তৈরির কারিগররা দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন। দক্ষিণাঞ্চলের বৃহত্তম আট ঘরের নৌকাহাট ক্রেতা বিক্রেতা সমাগমে সরগরম হয়ে উঠেছে। 200 বছরের পুরনো জেলার সীমান্তবর্তী নৌকা কেনাবেচার এ হাটে বিক্রির জন্য বিভিন্ন স্থান থেকে কারিগর এবং মৌসুমি ব্যবসায়ীরা নৌকা নিয়ে আসে। এখান থেকে এসব নৌকা যাচ্ছে বরিশাল ও ফরিদপুরের প্রত্যন্ত এলাকায়। তবে কাঠ লোহাসহ নৌকা তৈরির উপকরণের দাম বাড়লেও সে তুলনায় বাড়েনি নৌকার দাম। তাছাড়া নিজস্ব পুঁজি না থাকায় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে উপকরণ কিনতে হয়, যে কারণে তারা তেমন দাম পাচ্ছে না। আমি বিগত প্রায় 50 বছর পর্যন্ত ইয়ার্ডে ব্যবসা করি, নিজে নৌকা গড়াই আনিয়ে বিক্রি করি, কিন্তু এবছর 8-9 হান বিক্রি হয়েছে। এখন পর্যন্ত বাজার অনেকই কম, আমাগো তুলনামূলক অনেক কম। বিক্রি করি বানাইয়া, আমাগো তেমন লাভের চৌকা আমরা তেমন দেখি না। যারা কিনে বিক্রি করে তাদের কিছু লাভ হয়, বেচা কিনেও ভালো হয়। এই সকাল হইতে 2টা নৌকো নিয়েছি, একটাও হাতে তো বিক্রি করতে পারি না। নৌকা কিনেছি আমার চলাফেরার জন্য। প্রতি বছরই আমার কোনো একটা কেনা লাগে, কারণ আটা চলা পারি না। বর্ষাকাল তো নৌকাই চলাফেরা করতে হয়। আমাদের এখানে বর্ষার সিজন, এই জলের সিজন আসছে, এতে আমাদের এখানে নৌকা ছাড়া কোনো চলাফেরার কোনো পথ নেই। পরে আমি একটা নৌকা কিনছি 3,000 টাকায়, গতবারের চাইতে এবার একটু দাম বেশি চড়া। আমরা জ্বালকাঠি দিয়ে আসছি, নৌকা কেনার লাগিয়ে দুটো গাছ কাটার লাগিয়ে নৌকা কিনছি। এখন কোনো অসুস্থ হয় এই বর্ষাকাল তো, এই জন্য বাইরে যেতে পারি না, এই কারণে আমার কেনা লাগবে বাধ্য হয়ে। হাট প্রায় 200 হইতে 250 বছর আগে হাটে নৌকো বেচা কিনে হয় সবচাইতে বেশি, কিন্তু এবছর পানি এবং বর্ষা নাই বিদে এহাটে বেচা কিনে কমাইতে আছে। এর আগে এহাটে গত বছর প্রায় 10-8 লাখ টাকা বেচা কিনে প্রত্যেক শুক্রবার, কিন্তু সপ্তাহে শুক্রবার এবং সোমবার 2 দিন হাট। ঝালকাঠি বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের উপব্যবস্থাপক নৌকা তৈরির কারিগরদের পুঁজি সংকটের কথা স্বীকার করে জানান, এই সমস্যা সমাধানে তাদের বিসিক থেকে স্বল্প সুদে মৌসুমি ঋণ দেওয়ার একটি প্রকল্প রয়েছে। তারা ঋণের জন্য এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ঝালকাঠি এবং পিরোজপুর জেলার সীমান্তে একটা নৌকা নির্মাণ তাদের একটা গোষ্ঠী রয়েছে। সেক্ষেত্রে এই গোষ্ঠী যদি আমাদের বিসিক জেলা কার্যালয়ে আসে এবং বিসিকের দ্বারস্থ হয়, তাহলে আমরা তাদেরকে ঋণ সুবিধা সহ বিভিন্ন ধরনের সার্বিক সহযোগিতা করতে সক্ষম হব। প্রতি মৌসুমে এ হাটে 1-1.5 কোটি টাকা নৌকা বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।